পূর্ব ইউক্রেনে সরকার পক্ষ এবং রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই মিনস্ক প্রোটোকল বাস্তবায়নে সম্মত হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এই প্রোটোকলের মাধ্যমে 2014 সালে পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স এবং জার্মানি। ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর থেকে আরও জানানো হয়, ইউরোপে নতুন করে শান্তি ও সুরক্ষার স্বার্থেই উচ্চ পর্যায়ের এই বৈঠকে সম্মত হয়েছে দুদেশ। রবিবার ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে রাশিয়া ও ফরাসি প্রেসিডেন্টের মধ্যে প্রায় 3 ঘন্টা টেলিফোনে কথা হয়। উদ্ভূত পরিস্থিতির কূটনৈতিক সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মত হন দুদেশের রাষ্ট্রপ্রধান। এ সময় পুতিন বেলারুশ থেকে রাশিয়ান সেনা প্রত্যাহারের ব্যাপারেও সবুজ সংকেত দিয়েছেন বলে ম্যাক্রোর দপ্তর থেকে জানানো হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস বলছে ইউক্রেন সমস্যার সমাধানে যথেষ্ট উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও। বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে যে কোনো মুহূর্তে আলোচনা করতে পারেন বাইডেন। তবে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শর্ত জুড়ে দিয়ে বলেছে রাশিয়া যদি তার প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ না করে তবেই কেবল বৈঠকটি হতে পারে। কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধান এই বৈঠক থেকেই আসতে পারে বলে মনে করা হচ্ছে।